হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি নীলিমা নীলিমার কিচেন ব্লগ নিয়ে। তো সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে স্নান ঠান করিয়ে ঘর মুছলাম, ঘর মুছে তারপর স্নান পরে করেছি, আগে ঘর মুছেছি, বাসন মেজেছি, তারপরে স্নান করলাম, ঠাকুর দিলাম, চাটা খেলাম। এখন যাব রান্নার দিকে। আজকে আবার আমাদের গাড়ুর ডাল খেতে হয়, গাড়ুর সংক্রান্তি। তো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো করবেন। দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন অবশ্যই। আর যারা লাইক কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, সকলকে ধন্যবাদ জানাই, তাদের জন্য এত দূর পর্যন্ত এগিয়ে গেছি। এইভাবে আমার আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন, দেখতে থাকুন ভিডিওটা। তো যাচ্ছি এখন রান্নাঘরের দিকে, দেখি কী কী বাজার এনেছে, কি রান্না করতে হবে। তো বাজার চলে এসেছে, বিভিন্ন প্রকার সবজি। আজকে আমাদের বিভিন্ন প্রকার সবজি দিয়ে গাড়ু ডাল করতে হয়। তো বিভিন্ন প্রকার সবজি চলে এসেছে, তো কাটাকাটি করে নেবো আগে। এই জন্য সকালবেলা স্নান করে নিয়েছি, আজকে আমাদের আবার সকালে স্নান ঠান করে তারপরে করতে হয়, এটা নিয়ম আমাদের। তো সবজিগুলো সব ঢেলে নিয়েছি। তো হলুদ আজকে আবার আমাদের হলুদ বেটে রাখতে হবে কালকে সকালে, আজকে রাতে বেটে নিশিরে রেখে দিতে হবে হলুদ আর নিম পাতা, আর কালকে সকালে মাখতে হবে। তো এই জন্য হলুদ নিয়ে এসছে, আর সব সমস্ত সবজি এখন কেটে নিচ্ছি, সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। এই কচু কচুগুলি মানে মাটি মাটির আলু, এটা মাটি আলু, মেটে আলু কি বলে এখানে, মাটির নিচে হয় মাটি আলু। আর এই কচু এগুলো সব আলাদা কাটবো, কারণ এগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। এগুলো একটু সেদ্ধ করে রাখলে এগুলো আলাদা কেটে রাখবো। এই যে গাঠি কচু, বিভিন্ন প্রকার কচু, কচু কচু, কারণ এগুলো সেদ্ধ করে না নিলে আবার গলা চুলকাবে, এই জন্য এগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। তো ডালটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, ডালটা দারুণ খেতে লাগে। জানি না কাদের বাড়িতে আজকে এই গাড়ুর ডালটা হয়, কাদের কাদের নিয়ম আছে। তো এই সকাল থেকে সব ধুয়ে ঠুয়ে মানে আজকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তো নিরামিষ খেতে হয়, কালকে নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষ। ডালটা করে আবার আমি বিভিন্ন বাড়িতে পাঠাই, সবাইকে একটু পাঠিয়ে দেবো অল্প অল্প করে। সবজিটা কাটাকাটি করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখো। প্রথমে ডালটা ধুয়ে নিচ্ছি, তো ডালটা ধুয়ে আগে সেটা বসিয়ে নেব। প্রেশার কুকারে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
সমস্ত সবজি কেটে নিয়েছি। তেঁতুল, তেঁতুলের টক খেতে হয় আবার, কারণ এই যে তেঁতুলের টক খেতে হয় কারণ আবার যদি ডাল খেয়ে গলা চুলকায় কচু দেওয়া হয় না তো। আর এদিকে শাপলা, আর এদিকে বিভিন্ন প্রকার কচুগুলিকে আলাদা কেটেছে, এটা সেদ্ধ বসাবো। আর এদিকে হচ্ছে কুমড়ো, এইটা হচ্ছে কি মুগ ওই সিম না কি সিম বলে এটাকে, সব এগুলো কেটে নিয়েছি আলাদা আলাদা করে, এখন ধুয়ে নেব। এদিকে কচুগুলোকে আগে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে প্রেশার কুকার ডালটাও শুকনো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডালটাকে চামচ দিয়ে একটু ঘেঁটে নেব। শুকনো কড়াইতে একটু জিরে ধুয়ে তেলে নিচ্ছি, তেলে নামিয়ে নেব। তো জিরে ধুয়েটা তেলে নামিয়ে নিচ্ছি। আর এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। ডালটা আজকে আমি হাঁড়িতে করব, কারণ অনেক সবজি দেওয়া হয়, তো ডালটা আজকে আমি হাঁড়িতে করব। অনেক সবজি সবজি দেওয়া হয় তো ধরতে চায় না। সমস্ত প্রকার সবজি দিয়ে দিয়েছি, এবার লবণ দেব। তো আমি 2 চামচের মতো লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, তো আর একটু হলুদ দিলাম 2 চামচের মতন। এবার ডালটাকে আমি ফুটতে দেব। আমি এদিকে আদা আর এই লঙ্কাটা পেটে নেব। এদিকে ডালটা ফুটে গেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে পুরো, এখন আমি ফোড়ন দেব। তো ফোড়নের জন্য তেল গরম বসিয়ে দিচ্ছি, বেশ কিছুটা তেল দিচ্ছি, একটু বেশি করে তেলটা দিয়েছি। আর এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা হতে দেব, তো অনেকে ডাল তো একটু তেলটা বেশি করে দিয়েছি, নাহলে ভালো লাগবে না। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে, লঙ্কার আদাটাকে, নাহলে আবার আদার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো ফোড়নটাকে। তো এই ডালটা একটু পাতলা পাতলা রাখতে হবে, কেন কি ডালটা পরে গাঢ় হয়ে যায়, একদম যেহেতু কচু দেওয়া থাকে, বিভিন্ন প্রকার কচু দেওয়া থাকে, এই জন্য ডালটা পরে গাঢ় হয়ে যায়, তাই জন্য একটু পাতলা পাতলা রাখতে হবে ডালটাকে। তো ডাল হয়ে গেছে, এবার যে ধীরে জিরে ধুনেটা ভেজে রেখেছিলাম, ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, হয়ে গেছে। তো একটু ঘি, সামান্য পরিমাণে ঘি দিয়ে নামিয়ে দেবো গাঢ় ডাল। তো কমপ্লিট।